5 সেপ্টেম্বর 1949 আওয়ামী মুসলিম লীগ ফরিদপুরে ক্রমশ শক্তি অর্জন করছে এবং মুসলিম লীগ গোপালগঞ্জে শেখ মুজিব সমর্থিত ছাত্রলীগকে মোকাবেলার জন্য আরেকটি ছাত্র সংগঠন গড়ে তোলার চেষ্টা করছে। এ তথ্য জানিয়ে প্রতিবেদন দিল ফরিদপুরের গোয়েন্দা বিভাগ। 5 সেপ্টেম্বর 1957 মুজিবের নয়া পথ শিরোনামে এদিন এক প্রতিবেদনে সাপ্তাহিক সৈনিক লিখল, উজিরে আজম জনাব সোহরাওয়ার্দীর বিশেষ দূত রূপে পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বিশ্ব ভ্রমণে বাহির হইবেন। তিনি প্রথমে রাশিয়া সফর করিবেন, তৎপর সুইডেন, চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়া এবং অন্যান্য কয়েকটি ইউরোপীয় দেশ ঘুরিয়া সরাসরি আমেরিকায় যাইবেন। তাহার সফর প্রায় মাসাধিককাল স্থায়ী হইবে। এই সময় পাকিস্তান সরকার জনাব মুজিবুর রহমানকে বিশেষ রাষ্ট্রদূতের মর্যাদা ও সুবিধা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন বলিয়া জানা গিয়াছে। 5 সেপ্টেম্বর 1970 মাগুরার জনসভায় বঙ্গবন্ধু বললেন, ছয় দফা কর্মসূচির বাণী নিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ুন। ছয় দফার মধ্যে প্রদেশকে শোষণের হাত হতে রক্ষার ব্যবস্থা রয়েছে। আমাদেরকে অবশ্যই আমাদের সম্পদের মালিক হতে হবে। আমরা বাজার হিসেবে ব্যবহৃত হতে আর প্রস্তুত নই। 5 সেপ্টেম্বর 1973 বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিল সুইডেন। বাংলাদেশে ত্রাণ কার্য পরিচালনায় $11.8 মিলিয়ন প্রদানের কথা ঘোষণা করল দেশটি। 5 সেপ্টেম্বর 1974 প্রয়াত হলেন মরমী লোকসঙ্গীত শিল্পী আব্দুল আলীম। গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বেগম আলীমের কাছে প্রেরিত বার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানালেন বঙ্গবন্ধু।